ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ হচ্ছে আপনার 26 জুন 2020 শুক্রবার। আমি এখন আছি মিরপুর 1 নম্বর পাখিরহাটে। এখন প্রায় সকাল 8:30 হবে, এখনও পুলিশ আসে নাই হতো, আর মোটামুটি জমজমাট, পাখি মোটামুটি আসছে। তো এই মোটামুটি পাখির মধ্যে যাই আসছে আমি আপনারা দেখানোর চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আমার জন্য সুবিধা হবে আপনারা জন্য ভিডিও তৈরি করার জন্য। এখানে জোড়া কীরকম যাচ্ছেন ভাই? জোড়া জোড়া 1200 করে। কি বেচা বিক্রি করছেন? এই চারটা নিয়ে আসছেন? এই চারটাই দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে, একটা অ্যালবিনো, তিনটা গোল্ড ফেসের আছে, জোড়া 1200, পার পিস 600 টাকা করে পড়বে। কত আছে ভাই জোড়াটা? 5000। ডিম বাচ্চা করেছিলেন নিজে? রিভার করেছেন না? কিরকম হলে ছাড়তে পারেন ভাই? একদম 4000 ভাই। গ্রিন চেক কোনো কত যাচ্ছেন ভাই? 5000 টাকা। এটা কি মেল না ফিমেল? এটা ছেলে। ছেলে কেমনে বুঝবেন ভাই? ভাই এটা ছেলে কনফার্ম ভাই। কনফার্ম। যদি আসলে কোনো ডিএনএ পেপার ছাড়া একবার মেল ফিমেল বোঝা যায় না। এটা হচ্ছে পড়া লাগে না ভাই, ডিএনএ তো আমরা দূরে দিতে পারব না। এটা হচ্ছে আপনার মেরুন টেইল, গ্রিন চেক কোনো ডান্স করে ডান্স করে না? হ্যাঁ ভাই, একলা লরির মতো ভাই। ওয়াইল্ড গ্রিন জোড়া কত যাচ্ছেন? 1200 না? আর পাশে এই জোড়াটা? এই জোড়া 1000 পড়বে। এটা কি খাতা সহ দাম বললে? পুরো প্যাকেজ আর কি, ডিম বাচ্চা করা। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়াইল্ড গ্রিন একটা জোড়া আছে, একটু সাইজে বড়, আর পাশের এই জোড়াটা একটু সাইজে ছোট। ওটা আমি শুন না যে ডিম বাচ্চা করছে কিনা, এলে একদমই না, মানে কম বেশি হবে কিছু? দুই জোড়া একসাথে নিলে 200 টাকা কম হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার একজন লুটিনো পিস পিস লাভবার্ড আছে, এই যে দেখেন এখানে আপনার কয়টা ডিম আছে ভাই? 5টা না? আচ্ছা, এখানে 5টা ডিম সহ একটা জোড়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। কত দাম চাচ্ছেন ভাই জোড়াটা? এটা কি পুরো সেট আপ সহ, খাঁচা সহ? খাঁচা ছাড়াই 7000। তো ভাই কীরকম বেচা বিক্রি ইচ্ছা আছে আপনার? 6500 না? এগুলো কত যাচ্ছেন ভাই এভারেজ? 500 টাকা পিস, 1000 জোড়া। কয় পরের মধ্যে আছে এগুলো বস? কয় পরের মধ্যে আছে? একটা বাচ্চা আছে। দাম যেটা বললো কি একদম না কম বেশ আছে? একদমই। এখানে জোড়া কিরকম যাচ্ছেন বাজিগরে? জোড়া 800 করে পড়বে, একদম এর নিচে হবে না। আচ্ছা, যে জোড়া নেই, দুই জোড়া আছে আপনার এখানে, 800 টাকা করে পড়বে, 400 টাকা পিস। দাম কিরকম চাচ্ছ? এখানে জোড়া এভারেজ কিরকম পড়বে? 3-4 মাস বয়স হবে যে ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, 500 আর 800। তোমার ঘরের পাখি না? আর হাতেরটা দেখি, এই ইমিটেশনটা কিরকম চাচ্ছ? 1200 বলতে পারে। আচ্ছা, দাম দামি করে নিতে হবে। এখানে দুটা লাভবার দেখতে পাচ্ছেন, ফিশার লাভবার কোনটা কিরকম দাম চাচ্ছেন? আচ্ছা নতুন, তো এভারেজ তো দাম বলবেন, দুইটা 5000 টাকা পড়বে। টেম কোনটা ভাই, একটা টেমের কথা বললেন। আচ্ছা আচ্ছা, যেটা একটু ম্যাচিওর ওইটা হচ্ছে টেম, যে বাচ্চা। এটা মোস্টলি ফিশার না, আসলে একটা নন ফিশার, এই যে এটা ফিশারে আসলে ছোটো কালে এরকম হয় না কখনো, ওই যে নন ফিশ এর উপরে যেটা ফিশার, ফিশারটা টেম। ফুল টেম করেছিলেন? হ্যাঁ ফুল টেম। ফুল টেম ওই সিঙ্গেলটা, টেমটা কত পড়বে যদি একটু? না সিঙ্গেল বিক্রি করবেন না? আচ্ছা আচ্ছা, একদম কত হলে ছাড়তে পারেন ভাই? একদম 4000 না, নিচে না। বিয়স দেখতে পাচ্ছেন আজকে একটা প্যাঁচা আছে হাটে, এক্সক্লুসিভ প্যাঁচা, নর্মালি পাওয়া যায় না এই করোনার মধ্যে, তারই না, এই যে 1 পিস পাওয়া গেছে দেখেন। বা কীরকম দাম চাচ্ছ এটা? 3000 টাকা।
দেখতে পাচ্ছেন প্যাঁচাটা, এই তাকা তাকা তাকা, তো এই যে তুই নাম্বার দিতে পারবা যদি কারো লাগে, নাম্বারটা বলো তাহলে আমাকে, দাঁড়া এক মিনিট, নাম্বারটা বলো ভাই, 01 013 12 42 10 65, তোমার নাম ভাইয়া? রিয়াজ। না লোকেশন কোথায়? মিরপুর এক শাহালিবাগ। আচ্ছা ঠিক আছে, ওগো দাম কিরকম পড়বে এখানে? বাচ্চা কত, অ্যাডাল্ট কত? বাচ্চা 1000, অ্যাডাল্ট 1500। দেখতে পাচ্ছেন এখানে আপনার এক জোড়া ময়নার বাচ্চা আছে। এই রাজা ভাই বয়স কিরকম জানি ভাই? দেড় মাস। আচ্ছা একটু বেশি হইতে পারে, দাম চাচ্ছে 8000 টাকা পিস, 16000 টাকা জোড়া, বাকি যা আপনার উপর। এই যে দেখতে পাচ্ছেন, সে বলছে এটা চিটাঙ্গের পাহাড়ি ময়না, আদৌ জানি না এটা কিসি ময়না। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আপনার YDF জাপানিজ আছে। ভাই এগুলো দাম চাচ্ছেন কিরকম? YDF কত পড়বে? JP JP কত পড়বে? JP একদম 3000 টাকা জোড়া। বয়স কিরকম আছে এগুলো? দুই মাসের মতো। এখানে সবগুলো YDF, একটা ছাড়া একটা আপনার স্পেঞ্জেল অপলাইন আছে ইয়েলো ফেসে, এই যে দেখেন আপনার আলো পেলে সব ফুটন্ত ফুল পুরো। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আপনার টেম সাইজে বাচ্চা আছে, অ্যালবিনো আপনার গ্রে ককাটির, আর লাভবার্ড আছে আপনার রোজি রোটিনো পিস পেসে, এই দেখতেই পাচ্ছেন। তো এগুলো কীরকম দাম যাচ্ছেন, ব্যাকুলটা কীরকম? মনে হয় পুলিশ আসছে, এই জন্য সবাই দৌড়ানো শুরু করছে। দেখতে পাচ্ছেন পুলিশ আসছে, এখন কিন্তু প্রায় 10টার মতো বাজে। ওই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুলিশ মাত্র হাটে আসলো, কত করবে রেমন্ড আপ? ডায়মন্ড আপ রানিং 1500 একদম, না কম বেশি আছে? একদম 1500। আর এই যে ভাই হাতের এটা আছে, এই যে লুটিনো পিস পিসের মনে, এটা অফলাইন অফলাইনের বাচ্চা, লুটিনো অরেঞ্জ অফলাইনের বাচ্চা, কত যাচ্ছে টিম সাইজ? একদম 1500, কোনো দাম দেওয়া হবে না। এক্স্যাক্ট বয়স কত? 35 দিন হবে না? এই জোড়া কত যাচ্ছে? এই যে ক্রিমিনো এটা ডাবল ফ্যাক্টর অবশ্য। হ্যাঁ আচ্ছা টাফ, এই জোড়া কত বলবেন? একদম 2000। না এটা ডাবল ফ্যাক্টর আছে ক্রিমিনো, বিক্রি করা হবে বলুন। যাই হোক একদম 2000। বয়স কীরকম আছে? পুরা রানিং। আর এইখানেগুলো 1500 1000, কোনটা 1500 আর কোনটা 1000? বুঝতে পারছি। আর এই ভেতরে গুলা যেগুলো গড়পাতনা আছে এখানে 700 থেকে 1000 টাকা জোড়া। বয়স 4 মাস থেকে শুরু করে অ্যাডাল্ট পুরো, না 700 থেকে 700 টাকা। তার তো নাম্বারটা বলেন, 01 0179 32 55 9 66, নাম মঞ্জুর। কি কি কথা বলে শালিকে ভাই? বাবা খাইছ বা বাবা এগুলো বলে না? কিরকম দাম চাচ্ছে? চাও দাম তো 3500 টাকা চাই। 3500 টাকা? আচ্ছা আপনি বলতে পারেন দাম চাইলে তো দিয়ে দিবেন না। এটা কি বাচ্চা অবস্থা থেকে পাচ্ছেন? না বাচ্চা অবস্থা থেকে কথা বলেনি। তো আপনি এটার নাম্বারটা দেওয়া যাবে? জি নাম্বারটা বলেন তাহলে। কার? আমার। হ্যাঁ হ্যাঁ আপনারই অবশ্যই। 018
018 50 50 361 361 361 361. আপনার নাম? খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম, লোকেশন কোথায় আপনার? জি, লোকেশন বারোশো টাকা পড়বে না? আপনি কি ডিম বাচ্চা করেছিলেন? ডিম বাচ্চা করাছি বলতে এইগুলা দুইবার ডিম দিছে, তারপরে এখন বাচ্চাগুলো রাখছে আর এগুলো বিক্রি করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন পুলিশ অ্যাকশন ধরে নিয়ে এসেছে। এখানে বাজে কত যাচ্ছেন আপনি? 1500 টাকা। মেল দুইটা, ফিমেল তিনটা, মানে একটা এক্সট্রা ফিমেল আছে। এই ঘুঘু কত পড়বে ভাই? ঘুঘু ভাই 1500 টাকা চাইতেছি। চাওয়া দাম 1500, বিক্রি বিক্রি ভাই 1000 ছেড়ে 1000 ছেড়ে দেবেন না? নিচেটা কি ভাই, যে ডার্ক কালার যেটা? হ্যাঁ হ্যাঁ, ওটা ঘুঘুই না? উপর নিচেটা কি নর? হ্যাঁ হ্যাঁ, নিচেটা নর, এই লাইট কালার যেটা সেটা ফিমেল মাঝে। কি কি মাছ আছে একটু বলেন তো। মানে গাপ্পি আছে আর আছে মলি। গাপ্পি আর মলি, কালোটা কি ভাই? কালোগুলো 2 মাস, মানে মলি 2 মাস, গাপ্পি 1.5 মাসের। এগুলো কিরকম বয়সে ব্রিড করে? মানে ব্রিড করার মতো বয়স হয়ে গেছে আর কি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু হারনেস আছে। এই হারনেসগুলো কাপড়ে, এটা আসলে খুব হার্ড। এগুলো কি হারনেস বলে ভাই? এগুলো ভাই বার হারনেস বলে, যেগুলো থেকে বাইরে। আচ্ছা, বার হারনেস। আর কি কি রকম আছে দেখি একটু? আরেকটা এইটা, এই টাইপের। এগুলো দাম কি রকম ভাই? এগুলো 450 টাকা। 450 টাকা করে পড়বে একটা না? কোন কোন পাখির জন্য পরানো যাবে ভাই? আপনার চন্দনাটিয়া। আচ্ছা, শানকুনুর, মানে এই যে বড় পাখির জন্য? বড় পাখির জন্য। আচ্ছা, কোকাটেল, যোগাযোগ নিতে পারেন, আর নাম্বার তো বলে দিচ্ছি, যার লাগবে সে নিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একজন অতিথি আছে। বয়স কিরকম আছে ভাই? কয় মাস হবে? 3 মাস, 3 থেকে 4 মাস বয়স হবে। দামটা আছে 1200, হয়তো বা 800 বা 1000 হলে বিক্রি হতে পারে।